পণের দাবিতে এক গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা চালানো হচ্ছে স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এই ঘটনাটি ঘটেছে বিধানসভার মতিনগর এলাকায় ঘটনার বিবরণ জানা যায় গত চার বছর পূর্বে মতিনগর এলাকার জীবন মিয়ার ছেলে রাজীব মিয়ার সাথে ওই একই এলাকার জীবন মিয়ার কন্যা সালমা বেগমের সাথে ভালোবাসার সম্পর্ক হয় যথারীতি তাদের সেই ভালোবাসাকে দুই বাড়ির পক্ষও মেনে নেয় পরবর্তী সময়ে জীবন মিয়ার ছেলে রাজীব মিয়া কাজের সন্ধানে সৌদি আরবে চলে যান পরবর্তী সময়ে দুই পক্ষের সহমতের ভিত্তিতে ফোনের মাধ্যমেই তাদের বিবাহ সম্পন্ন হয় কিন্তু বিয়ে হবার পর কয়েক মাস স্বামীর বাড়িতেই ছিল সালমা বেগম একটা সময় সালমা বেগমের সাথে স্বামীর অবর্তমানে খারাপ আচরণ করছিল তার শ্বশুর জীবন মিয়া পরে সালমা সেখান থেকে চলে আসে তার পিতৃ বাড়িতে শেষ পর্যন্ত রাজীব মিয়া যখন সৌদি আরব থেকে বাড়িতে আসে তখন তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাবার চেষ্টা করলে রাজীব মিয়ার মা বাবা তার পুত্র গ্রহণ করতে নারাজ একটা সময় এলাকার জনগণ সালিসি সভার মাধ্যমে তা মীমাংসা করার চেষ্টা করে কিন্তু রাজীব মিয়ার বাবা জীবন মিয়া কোনো মতেই তার পুত্র বধুকে মানতে নারাজ পরে রাজীব মিয়া তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেয় কিছুদিন ভালোভাবে সংসার চলার পর আচমকা রাজীব মিয়া তার স্ত্রীর উপর আক্রমণ চালাতে শুরু করে শুধু তাই নয় ধারালো অস্ত্র দিয়ে রাতের অন্ধকারে তার স্ত্রীকে প্রাণে মারার চেষ্টাও চালায় বলে অভিযোগ উঠেছে আর তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাজীবের বাবা জীবন মিয়া গত সাত দিন পূর্বে রাজীব যখন তার স্ত্রীর উপর নৃশংস আক্রমণ চালাচ্ছিল ওই সময় তার শাশুড়ি হনুফা বেগম এগিয়ে আসলে তার উপরও আক্রমণ চালায় রাজীব মিয়া একটা সময় তার শাশুড়ির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে সবচাইতে আশ্চর্যকর বিষয় হলো বারবার জীবন মিয়া এবং তার ছেলে রাজীব মিয়া অসহায় এই পরিবারের উপর আক্রমণ চালানোর পরেও এলাকার মাতব্বররা কোনো ভূমিকায় নেয়নি বলে অভিযোগ শেষ পর্যন্ত আমতলি থানার দ্বারস্থ হয় এই অসহায় পরিবারটি তার একমাত্র কন্যাকে নিয়ে যদিও থানায় মামলা দায়ের করার পরেও পুলিশ কোনই ভূমিকা নেয়নি বলে অভিযোগ উঠেছে এদিকে আরও অভিযোগ রাজীব মিয়া কখনো মদমত্ত অবস্থায় তো কখনো নেশার ট্যাবলেট সেবন করে এসে পনের জন্য তার স্ত্রীর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে কিন্তু এই অসহায় পরিবারটি দেড় লক্ষ টাকা দেওয়ার পরেও পুনরায় পনের জন্য সে গৃহবধূর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে অন্যদিকে জানা যায় এই অসহায় পরিবারটি থানার প্রতি আস্থা হারিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে এবং অভিযুক্ত স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলবেন ঘটনাটা আজ থেকে চার বছর আগে একটা সম্পর্ক হয়েছিল জীবন মিয়ার ছেলের সাথে ওর পর প্রায় বছর অনেক পরে ছেলে বিদেশ জাগা যাওয়ান গর পর দুই বছর পর ছেলে বাড়িতেই আইলে ছেলের বাপ মা কেউ এই ব্যাপারে কোনো কথা বাড়ছে কার সাথে সম্পর্ক হয়েছিল জীবন মিয়ার ছেলের সাথে রাজীবের সাথে কার সম্পর্ক হয়েছিল আমার মেয়ের তখন ছেলে বাইতে হওয়ার পরে প্রধানের বাড়ি একটা মিটিং বো মিটিং বোয়ার পর তারা সবার সামনের দিকে জীবন মিয়া হের ছেলের বাদ দিয়ে চলে গেছে গা হের ছেলে পরিচয় দিছে না হের ছেলে না আর আমার মেয়ে লইয়া তাদের বিবাহ হয়েছিল বিবাহ বিয়া হয়েছে আর দেখি সামাজিক ভাবে হয়েছিল সামাজিক ভাবে তারপর তারপর উঠতে যাওয়ার পরে তারপরে হের ছেলের বাপে আমার মেয়েরে বাড়ির জায়গা দিত না ছেলের বাপে আমার মেয়ে লইয়া বাড়ি বিতে ঢুকতে পারতো না এবং এক গেলে পানি খাওয়ার এক রাইটের লেগে জায়গা দিত না তখন এই অনেক কিছুর পর অনেক কথা পর অনেক মানুষের ছিল সবার সামনে থেকে যাওয়ার পর তখন ছেলে আমার মেয়েরে ছাড়তে রাজি না তখন যাই সে তারা কুটমিটিস করলো এবং পরবর্তী আবার সামাজিক বিয়া তারার হইলো ওয়ার পরে তারা যাওয়ার জায়গা নাই তারা অসহায় ছেলে ছেলে আর আমার মেয়ে

একজনের গড় দেখা ছেলেরে হাতে পাও দিয়ে আরেকজনের গড় দোয়ার লইয়া টুইয়া দিলাম ছেলে থাকতেছে আমার আমি প্রায় প্রায় দেড় লাখ টাকার উপরে ছেলের দিছি যৌতুক দিয়েছে যৌতুক দিছি দেড় লাখ টাকার উপরে দেওয়ার পর ছেলে নিশা পানি মদ গাঞ্জা কোনো জিনিস বাদ রাখে না দুই দিন পর পর মানে অত্যাচার নির্যাতন মায়ের দূর প্রচুর পরিমাণে অত্যাচার করে কার করে আমার মেয়েরে তখন আমার মেয়েরা এসব অত্যাচার করার পরে নিশা পানি খাওয়ার পর অত্যাচার করার পর আমি সবাই জানাইলাম জানানোর পর গ্রামবাসীর কাছে দীর্ঘ আর সাত আষ্ট দিন ধরে ঘুরতেছি কেউ সারা শব্দ দেয় না আর তাদের হাত অনেক লম্বা আমার কথা কেউ কয় না তখন অনেক মানুষের কাছে হাঁটার পর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার মেয়েরে এরকম মায়ের দূর করে করার পর আমি গেলাম জিগে প্রায় সময় মায়ের দূর করতো অনেক সময় মায়ের দুর্ঘটনা মামলা করছেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে একটা লিখিত ভাবে একটা থানা জানাইছি কোন জায়গা কোন থানা আমতলি থানা কার বিরুদ্ধে মামলা করছেন শুধু রাজীবের বিরুদ্ধে আর রাজীবের বাপ মার কথা বাপের কথা উঠাইছি যে এইভাবে মাইনা নিছে না এইভাবে বাই দিছে এভাবে এভাবে তারা কথা এখন আপনি কি চান এখন বিভিন্ন ধরনের হুমকি তার আমরা রে দিতাছে আপনি কি চান আমি চাই এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা সংশোধন কইরা নিতে এটা সংশোধন করে নিতে চাই আমার মেয়ের জীবন আমি আর নষ্ট হইতে দিতাম না আর মেয়ের দরতাম গেলে আমারা শুদ্ধা মারে আমার এরকম মায়ের মারে আমারে প্রচুর আঘাত করে মেয়েতে বেশি আমি যদি যাই এখন আপনি মামলা করার পর কি দাবি করবেন কি শাস্তি চান আমি এখন মামলা করার পর এটাই শাস্তি চাই যে যোগ্য উপযুক্ত নিরহার পাশে কেউ নাই আমি এটার বিচার চাই আর আমার পিছনে কথা বলার মতন আমার মতো অসহায় আর কেউ নাই তারা জোর জুলো মত্তাচার দিন কি দিন বারতাছে জানি আমার বাগনির চার বছর আগে একটা সম্পর্ক হয়েছিল রাজীব মিয়ার সাথে জীবন মিয়ার ছেলে ওর সাথে সম্পর্ক হয়েছে তারা মাইনা নিতে রাজি না আসার পরে জীবন মেয়ের ছেলেজন বিদেশ তাইছে তারা মাইনা নিতে রাজি না এর আগে তারা সামাজিক হিসাবে বিয়ে টিয়া পড়াইছে ফোনে ছেলেজন বিদেশ ছিল। তারপরে আমি বাড়িতে আসছি আমিও বিদেশ ছিলাম আমি বাড়িতে আসছি আসার পরে দেখলাম তারা বিয়ে আসা দিয়েছে একটা মিটিংয়ে আমি জয়েন আছিলাম ওই মিটিং থেকে জীবন মেয়া ছিলে ফেলে ওইটা জায়গা যাওয়ার পরে সামাজিক হিসাবে তারা কিছু করে নেই জীবন মেয়ে উঠে গেছে মিটিং থেকে যাওয়ার পরে তারা কুড়ে গিয়ে নিরাল বিয়া করছে বিয়া করার পরে বাড়িতে আসছে তাহলে কুড়ে বিয়া করছে তাহলে তুই এটা আমরা মাইনা নিতে আমরা যে জায়গায় মেয়ের পক্ষে তাহলে আমরা এটা মাইনা নিছি আবার সামাজিক হিসাবে আমার ঘরে বিয়ে করাইছি বিয়া করার পরে আজকে ছয় মাস আগে বিয়াটা হয় বিয়ার হওয়ার পরে একদিনও মিস নাই তে যে মদ খায় গাঁজা খায়া এই এগুলো করে গিয়ে মায়ের দুর্গ কে করছে রাজীব মিয়া যেমন মেয়ের ছেলে তার স্ত্রী মারতে করছে নাকি হ্যাঁ আমার বাগ্নির উপরে অনেক টর্চ করে মানে এমন জায়গাতে আঘাত করে মানে দেখার যোগ্য না আমি মেডিকেল রিপোর্ট সব কিছু আমার কাছে আছে তারপরে আমি গ্রামের কাছে বিচার চাই গ্রামে কেউ এটার বিচার কোনো আমার পাত্তা দেয় তারপরে আমি পঞ্চায়েতের এন্ডারে কিছু লোকের জানাজানি করি তারা কেসে কেস করো তারপরে আমতলি থানাতে গেলাম গিয়ে কেস করলাম এখন বুঝতো ছেলেরা অ্যারেস্ট করে নাই আমতলি থানা মানে মারার কারণটা কি মেয়েটাকে মেয়েটার যতকাল লেগে মারাধরি করে আর কি যেমন দেড় লাখ টাকা দিছে কিছুদিন আগে এরকম যত গেলে মারাদুরি করে মেয়ের পরিবার কি করে মেয়ের পরিবার দৈনিক কিচ্ছু করে না হাস মুরগা যায় কিছু কেসি করে ওইরা চলে ওইগুলোই বিচ্ছা যাবে দিছিল এক লাখ দেড় লাখ টাকার মতন দিছিল এটা আমি জানি তারপরে গ্রামে বিচার চাইলে মেয়েটাও করলো না থানা থেকে গেলাম অ্যারেস্ট করলো না তারপরে মামলা হয়েছে এখন হয়েছে জীবন মেয়ার ছেলে যে জায়গায় জীবন মেয়ার তো জড়িত রাখা লাগে জীবন মেয়ে আছে

একটা সামাজিক বিয়ে পড়েছে করার পরে তারপরে এরপরে আমার বাড়ির বাড়িতে দুই মাস থাকসি পরে আমার উপরে অনেক অত্যাচার করছে অনেক অনেক কথা বলে ওর বাবা মা তারপরে আমার স্বামী মারদুর করে আর কি ওখানে আর ওর বাবা মা আমার উপরে অত্যাচার করে আর কি যে এইটা হেরা বিভিন্ন ধরনের মুখ খারাপ করে বাসা করে বাড়ির থেকে বাড়িটা দিব এই বাড়ির জায়গা দিত না এই বাড়িতে গেছি পরে

মার দূর করার পরে আজকের থেকে সাত দিন আগে একটা ঘটনায় আমার মা গেছে সামনে দিয়েছে জানাইছি জানাইছি হা মাতেনা ক্যাপারে কিছু জানে না হেরার জানাইছি সবাই জানাইছি করতে পারে না কি কারণে এই ব্যাপারে কিছু জানতো না হেরার পারতো না অনেক মনে হয় রাত অনেক লম্বা হঠাৎ টাকা পয়সা আসার আমরা গরিব আমরা টাকা পয়সা নাই এলে গিয়ে কেউ নাই তারপরে আমরা গেছি আমতুলি থানার আমতুলি থানার গেছি পরে আমতুলি থানার একটা জিটি লেগছে ওর বাবার কথা গেছি মা বাবা শিয়া দে মা বাবা বোনে যেমনি শিয়া দেয় এমনি আয় সেরা তার মানে তিনজনে সাথে নাকি হ্যাঁ মা বাবা বোনেতে যেমনি শিয়া দেয় এমনি আয় আমরা কথা করে অত্যাচার করে মদ খেয়ে আয় সেরা অত্যাচার করে এখন মামলা করছো মামলা করছি পুলিশ থানা কিছু করছে না ওর সেনা গ্রামের মানুষও কিছু করতে পারতেছে না গ্রামের মানুষও আরো কিছু করছে না তুমি কি দাবি করো আমি দাবি করতেছি ওর উপযুক্ত শাস্তি হোক ওর বড় ধরনের শাস্তি হোক